বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাইরে বসে আছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আরাফাত আমার ডানে রয়েছেন মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যিনি এই মুহূর্তে সরকার বিরোধী যে রাজনৈতিক ঐক্য প্রক্রিয়া তার মধ্যে অত্যন্ত সক্রিয় একজন ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পরিচয় সূত্র ধরে স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে মোহাম্মদ আরাফাত গতকাল ঐক্য প্রক্রিয়ার ডক্টর বদরুদ্দোজা চৌধুরী এবং ডক্টর কামাল হোসেনের তাদের সমাবেশ করবার কথা ছিল আপনি জানেন শহীদ মিনারে এবং সেখান থেকে তাদের একটা ঐক্য প্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল সেটি তারা করতে পারেননি এর দায় কে নেবে যেহেতু তিনি অসুস্থ এবং উনি চাইছিলেন ইউনাইটেড হসপিটালে যেতে সেটি সরকার মানছে না এবং এটি মেডিকেল বোর্ড গঠন করে দিয়েছে মেডিকেল বোর্ড কালকে ওনাকে দেখে এসছেন ব্যবস্থাপত্র অবশ্য আজকে দেওয়ার কথা আমি জানি না সেটিও কেন হচ্ছে আর কি এই যে সরকারের সঙ্গে ওনার যে পার্থক্যটা দূরত্বটাই চিকিৎসা বিষয়ে সেটিকেও আপনি কিভাবে দেখেন দুটো বিষয় একসঙ্গে প্রশ্ন করলাম একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার আপনি যেটি বললেন গতকাল যে মেডিকেল বোর্ডটা গঠন করা হয়েছে এবং তারা দেখতে গেছেন আমরা যতটুকু শুনেছি পরে হয়তো তাদের রিপোর্ট জানবো সেটি নিয়েও তো বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগ পন্থী ডাক্তাররা একটা মেডিকেল বোর্ড করেছে আমি আসলে এই ধরনের সস্তা পলিটিক্সগুলি বুঝি না বেগম জিয়ার মানে চিকিৎসা নিয়ে তারা যে ধরনের রাজনীতিটা করছে এটা কোনো অর্থ নেই বাংলাদেশে কিন্তু যে কোনো মানুষ জানে যারা মোটামুটি বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত সম্বন্ধে ধারণা আছে যে বাংলাদেশের সবচেয়ে মানে ভালো যে জায়গা মানে যেখানে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আছে তার একটি হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আরেকটি সিএমএইচকেও আমরা ওই জায়গায় দেখি বাংলাদেশের যত বড় বড় ভিভিআইপিরা কোনো সমস্যা হলে কিন্তু এই দুটো জায়গাতেই সাধারণত যান তো সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এখন সেটি নিয়ে বিএনপির দিক থেকে ইউনাইটেডে যাওয়ার একটা জিদের ব্যাপার আছে কিন্তু আমি একটা জিনিস বুঝি না যখন চিকিৎসা নিয়ে বিষয়টা তখন এই ধরনের জেদাজেদি করার কিছু নাই হ্যাঁ বাংলাদেশের সর্বোচ্চ যে জায়গাগুলো সবচেয়ে ভালো যে জায়গাগুলো সেখানে চিকিৎসা করতে গিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে তারা দাবি করতে পারে ইউনাইটেড কেন এবং আমি আসলে কারো বিপক্ষে বলতে চাই না বিদেশ না কেন ইউজুয়ালি যেটা হয় আমাদের নেতা নেত্রী অনেকেই বিদেশে চিকিৎসা নিতে পছন্দ করেন নেতা নেত্রীরা কনভিক্টেড হয়ে লোয়ার মানে কোর্টে নিম্ন আদালতে কনভিক্টেড হয়ে দোষী সাব্যস্ত হওয়ার পরে জেলে থাকা অবস্থায় বিদেশে সুবিধা পেয়েছেন এরকম নজিরও তো নাই বেগম জিয়া কিন্তু চাইতে পারেন তো আমি বলছি হ্যাঁ সেটা তো পরবর্তীতে বিদেশে যাব সেটা পরবর্তীতে সিদ্ধান্তের বিষয় সেটা আমি জানি না সেটা বেগম জিয়ার পক্ষ থেকে চান কিনা আপনার রাষ্ট্রীয়ভাবে আইনের মধ্য থেকে দেওয়া সম্ভব কিনা সেটা পরে দেখা যেতে পারে কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই অনেক ক্ষেত্রে যে বেগম জিয়া কিন্তু এখন শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী হিসেবে চিন্তা করে এই বিষয়গুলি বিশ্লেষণ করার সুযোগ নেই কারণ এই মুহূর্তে কিন্তু উনি নিম্ন আদালতে রায়ে একজন সাজাপ্রাপ্ত আসামি এবং যিনি সাজা ভোগ করছেন কাজে এই জায়গাতে আইনের কিছু মানে ইমপ্লিকেশনস আছে সেই ভিতরে আমাদের চিন্তা করতে হবে যেগুলো আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করি না আমি মনে করি যে আইনের ভিতর থেকে যা যা সুযোগ সুবিধা দেয়া বেগম জিয়াকে তার পুরোটাই এবং সর্বোচ্চটা সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে এবং ক্ষেত্র বিশেষে একটু বেশি দেওয়া হয়েছে আমি বলবো এবং কতগুলো জায়গায় আমার তো মনে হচ্ছে সরকার হয়তো আইনও ভেঙেছে বেগম জিয়াকে বেশি কিছু দেওয়ার জন্য যেমন উনি যখন প্রথম জেলের মধ্যে জেলে গেলেন ওনারা কিন্তু ডিভিশন চাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটি সেটি করার আগে এবং অফিসিয়ালি ডিভিশন অ্যাপ্রুভ করার আগে ডিভিশনের যে সুযোগ সুবিধা আগে দিয়ে দেওয়া হয়েছে খানসামা থেকে শুরু করে আপনার টেলিভিশন থেকে শুরু করে সব কিছু তারপরে আপনার আমরা সবাই ফাতিমার ব্যাপারটা জানি যে আমরা জানি এরকম ক্ষেত্রে কী করা আরেকজন কয়েদিকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেওয়া যেতে পারে কিন্তু ফাতিমা কিন্তু কয়েদি না একেবারে সাংবিধানিক রাইট তার যেটা সেটা ভেঙে বেগম জিয়ার রিকোয়েস্টে ফাতিমাকে দেওয়া হয়েছে তারপর আপনি এটাও জানেন যখন একজন কনভিক্টেড আসামি একজন সাজাপ্রাপ্ত আসামিকে কেউ যদি দেখা করতে যায় এবং এরশাদ সাহেবও যখন জেলে ছিলেন উনার ওয়াইফ যখন দেখা করতে যেতেন আপনার একটি গ্লাসের ওই পারে থাকতো সাজাপ্রাপ্ত আসামি এই পারে ইন্টারকমে কথা বলতো অথচ বেগম জিয়ার সাজাপ্রাপ্ত অবস্থায় জেলে থাকাকালীন সময় রীতিমতো তার সাই কমিটির নেতাদের অনেকেই যে মানে দেখা করেছেন এটা বাইরে এসছে এভাবে যে সাই কমিটি মিটিং করেছে তো এই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু সব দেওয়া হচ্ছে এবং আমরা এটাও শুনেছি ওনার যে বিছানাটি আছে উনি যেহেতু অর্থোপেডিক্সের পেশেন্ট তার সাথে সমন্বয় রেখে ওই ধরনের একটা আপনার বেড অ্যারেঞ্জ করা হয়েছে
এবং ইভেন টেলিভিশনে উনি যে ধরনের চ্যানেলগুলি চেয়েছেন দেখার জন্য, আমরা শুনেছি স্টার জলসা, স্টার প্লাস এই টাইপের চ্যানেল উনি চেয়েছেন, এগুলোও কিন্তু দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যেগুলো আমরা জেনেছি। মানে আপনার কথা উনি শুনতে পারবেন আজকে? এখন তার মধ্যে তো কিছু আপনার আইনের ভিতরে আপনাকে অপারেট করতে হবে, একেবারে আপনার যা ইচ্ছা তাই তো চাওয়া যায় না এবং এটা মিট করা যায় না। আপনার দ্বিতীয় প্রসঙ্গে যদি যাই, যে জাতীয় ঐক্যের যে ব্যাপারটা বলছেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, জাতীয় ঐক্য মানে তো সবাইকে নিয়ে। প্রথম কথা হচ্ছে যে আজকে তো ওনাদের শহীদ মিনারের প্রোগ্রাম করবার কথা ছিল, প্রোগ্রামটি হয়নি আমরা শুনেছি। না, প্রোগ্রাম হয়নি ঠিক না, আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে যে প্রেস ক্লাবে ওনারা ইয়ে করেছিলেন, শহীদ মিনার হয়নি সেটি বলেছেন। হ্যাঁ, প্রেস ক্লাবে একসাথে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে শহীদ মিনার যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা শুনেছি অধ্যাপক বদরুজ্জামান চৌধুরী সাহেব আসলে পৌঁছতে পারেননি, উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, ফিরে গেছেন। আমরা শুনেছি মাহমুদুর রহমান বান্না সাহেব তার অফিসে ফিরে গেছেন, আর আমরা যতটুকু শুনেছি যে ওনারা শহীদ মিনারের দিকে এগিয়ে যাওয়ার একটা পর্যায়ে ওনাদের ধারণা হয়েছে বা ওনারা খবর পেয়েছেন, কোথা থেকে আমরা জানি না, যে শহীদ মিনারে হয়তো তাদেরকে বাধা দেওয়া হবে, এই খবরের ভিত্তিতে বা ধারণার ভিত্তিতে ইভেন্চুয়ালি ওনারা যাননি, এরকমই আমরা জেনেছি। তা আমি জানি না তার পরবর্তীতে আর কি আরও ফার্দার খুঁজে দেখা যাবে। তবে জাতীয় ঐক্য নিয়ে আমার বক্তব্যটা হচ্ছে, জাতীয় ঐক্য হতে গেলে তো সবার আগে আপনার আওয়ামী লীগকে লাগবে, যেটি সবচেয়ে বৃহত্তম দল বাংলাদেশের, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। এবং আপনি যদি দেখেন এদিকে মূলধারার রাজনীতিতে, এটি সরকার বিরোধী জাতীয় ঐক্য, যেমনটা আওয়ামী লীগ একসময় 14 দল বা পরে মহাজোট করে করেছে, সেরকম সরকার বিরোধী ঐক্য এটা হতে পারে বা জাতীয় ঐক্য হবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি ভোটের রাজনীতিতে চিন্তা করে দেখেন, মূলধারা চারটা দল আছে এখানে, মানে দুঃখজনকভাবে হলো সত্যি যে আওয়ামী লীগের মতন একটি দলই এই মূলধারায় আছে, আওয়ামী লীগের মতন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং একটা স্বাভাবিক প্রক্রিয়া জন্ম হওয়া এবং বেড়ে ওঠা আরেকটি দল থাকলে ভালো হতো সেটি নাই। মূলধারায় আওয়ামী লীগ ছাড়া আছে হচ্ছে সামরিক স্বৈরশাসকের হাত ধরে জন্ম নেওয়া বিএনপি এবং জাতীয় পার্টি, আরেকটি আছে জামাতে ইসলাম যেটি সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী। মূলধারায় এই চারটি দলই কিন্তু আছে, যাদের ভোট টোট আছে আমরা জানি, এর বাইরে বাকি দলগুলোর ওই অর্থে খুব একটা ইম্প্যাক্ট নাই আমরা জানি। এই মূলধারা দলগুলোর মধ্যে আওয়ামী লীগের সাথে কিন্তু এদিকে জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগের সাথে 14 দলে আবার জাসদ এবং আদার ওয়ার্কার্স পার্টি এরকম দলগুলো কিন্তু আছে। কাজে আপনি ভোটের অঙ্কে দেখলে 70% এদিকে অলরেডি আছে বা 60% এদিকে অলরেডি আছে। হ্যাঁ, তো বাকি যারা আছে তার মধ্যে বেসিক্যালি আছে বিএনপি, এখন বিএনপির সাথে জামাত মূলধারার আরেকটি দল আমি বলবো, যদিও জামাতকে সবাই অপছন্দ করছে এখানে। তো সরকার বিরোধী জাতীয় ঐক্য বা সরকার বিরোধী ঐক্য যেটি করার চেষ্টা করা হচ্ছে, সেখানে আবার এটা বলা হয়েছে জামাতকে ছেড়ে আসতে হবে। তাহলে মূলত বিএনপি আসলে আছে এখানে, আর বাকি যারা আছেন জামাতকে ছেড়ে বিএনপি সম্ভবত আসবে না, এটা আমার মনে হয় না যে আসবে, কারণ তাদের মধ্যে যে একটা প্রেমের সম্পর্ক খুব নিবিড়, স্পেশালি এখন তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি অলরেডি ঘোষণা করেছে ছাত্র দল এবং শিবির হচ্ছে একই মায়ের পেটে দুই ভাই, যেভাবে তাদের এখানে ছেড়ে আসা মুশকিল, পুরনো কথা নতুন কথা নয়, এটা অনেক পুরনো কথা এবং এখনো নতুন পুরনো কথা পুরনো বিশ্বাস তাদের, এবং এইভাবেই তারা ধারাবাহিকভাবে গত 10 বছর এই ম্যানিফেস্টেশন ডেমনস্ট্রেশন আমরা দেখেছি জামাত এবং শিবিরের সাথে একই সাথে মিলেমিশে যুদ্ধাপরাধী বিচার আটকানো থেকে শুরু করে সব ক্ষেত্রে বিএনপির যে আমরা রোলগুলি দেখেছি, কাজে আসলে ওইভাবে ঐক্য হবে কি না আমি জানি না। তবে আমি মনে করি যে বিএনপি এবং জামাতের বাইরে যদি আপনার সেকুলার ডেমোক্র্যাটিক ফোর্স অন্যান্যরা যারা আছেন তারা যদি নিজেদের মধ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন এবং তারা যদি বিএনপির যে অপরাজনীতি, পেট্রোল বোমার অপরাজনীতি, নির্বাচনকে বয়কট করার যে অপরাজনীতি, নির্বাচনকে প্রতিহত করার নামে শত শত মানুষকে পুড়িয়ে মারার যে অপরাজনীতি, তার বাইরে এসে নির্বাচন কেন্দ্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে আসতে পারেন এবং সেক্ষেত্রে তারা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, সমালোচনা করবেন, তাতে অসুবিধা নেই। একটা সুস্থ রাজনৈতিক ধারায় যদি একটি জোট হয় আমি সেক্ষেত্রে আমি মনে করি সেক্ষেত্রে আমি এটাকে ওয়েলকাম করতে ভোট তো নাই, সময়টা তো ভোটের, সেটি প্রধান বিবেচ্য বিষয়। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, দুটোই প্রসঙ্গ এবং চিকিৎসক হিসেবে আপনার কাছ থেকে শুনতে চাইব যে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে যে ওনার যে অবস্থান এবং সরকারের যে অবস্থান, সরকারের দিক থেকে এক ধরনের যুক্তি আছে এবং বেগম জিয়া হয়তো তার এই সব চিকিৎসার ব্যাপারে আপত্তি থাকতে পারে, কিন্তু তিনি যে ইউনাইটেড হসপিটালেই যেতে হবে, এই যে গো তার বা তার দলের, সেটি আপনি একজন চিকিৎসক হিসেবে যৌক্তিক কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ঐক্য প্রক্রিয়া আপনারা যে মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু যে প্রক্রিয়ার মধ্যে আপনি আছেন এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলের কথাবার্তা যদি আমরা একসঙ্গে বিশ্লেষণ করি,
তাতে এই ঐক্য প্রক্রিয়া নিয়ে আশাবাদী হওয়ার অন্যতম কোনো সুযোগ বা সম্ভাবনা আছে বলে অন্তত আমার কাছে মনে হয় না। আপনি আমাকে আশ্বস্ত করতে পারলে হয়তো একটা ঠিক আছে, আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য যদি একটা বড় ঐক্য হয় নিশ্চিতভাবে আশ্বস্ত হবে। জি, দেশে পরিবর্তন আসছে রাজনীতিতে সবকিছুতে গুণগত পরিবর্তন আসবে, কারণ ইনারা আছেন আওয়ামী লীগ, তার সাথে তার সাংগ উনারা যারা আছেন তারা 40%, তার বাইরে আছে 60% লোক অন্যান্য সকল জনসাধারণ। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি এক হয় তারা 40%, আর বাকি 60% বাইরে। আমি বলছি না যে এরা বিএনপি, কিন্তু তারা বাইরে আছে। না কিন্তু আপনি যদি ভোটের অঙ্কে বিবেচনা করেন, সম্পূর্ণ 60% ভোট বাইরে আছে। দেখ সেটা পরে আসবো আমি, আমাকে ভোট তো হচ্ছে আরাফাত। আমার ধারণা হয় যে উনি ঠিক মতোই বলেছেন যে ভোট আছে আওয়ামী লীগের, ভোট আছে বিএনপির, ভোট আছে জাতীয় পার্টি আর জামাতের, বাকিদের আসলে সবাই যদি ইন্ডিভিজুয়ালি ইলেকশন করেন জামানত বাজেয়াপ্ত রাখবে। জনসাধারণের ভোটটা দেখতে হবে, কেবল তাই না, জনসাধারণকে ভোট দেয়। ভোট কিছু লোক ভোট দেয় না, কিছু লোক নীরবে থাকে নিতে, সেটা সেটা আমি আগে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়টা নিয়ে একটু বলতে চাই। স্বাস্থ্য খালেদা জিয়াকে চাওয়ার আগে অনেকগুলি সুবিধা দিয়েছে, তারা সাথে একদম কারেক্ট কথা বলছে। চাওয়ার আগে শহীদুল আলম দরখাস্ত করেও তার ডিভিশন পেতে এক মাস লেগেছে, সে দুজনেই সমান ভবরাতে, সেখানে খালেদা জিয়া চাওয়ার আগে দিয়ে দিয়েছে। আপনি নোট করেন, চাওয়ার আগেই দিয়ে দিয়েছে। কারণটা কি? কারণ তাদের বিবেকের, আওয়ামী লীগের বিবেকের দংশন। আওয়ামী লীগ জানে যে খালেদা জিয়াকে যে মামলায় অভিযুক্ত করেছে একটা ভাওতা, একটা ভুল, একটা ইয়ে, যেই টাকা ব্যাংকে রয়ে গেছে তার ইটাতে, এবং তার জামিনের ব্যাপারে যেভাবে প্রতিটি ক্ষেত্রে হস্তক্ষেপ করা হয়েছে, সেই জন্য এটা তার বিবেকের দংশনের জন্যই আগে থেকে সব দিয়ে দিয়েছে, দরখাস্ত করার আগেই। আমার মতে তার কিছুই দেওয়ার দরকার ছিল না। উনি কনভিক্টেড, উনার প্রথম শ্রেণী যতটুকু পাবে উনার লোককে কেন যেতে দেব, দেওয়ার দরকার ছিল না। সুতরাং ওটা তাদের বিবেকের দংশনের কারণেই এই সব জিনিসটা করছে। তবে তারা বিচার বিভাগের উপরে যেভাবে সরকার নিয়ন্ত্রণ করছে এটা জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। আজকে মানুষ বিচার বিভাগের উপর যদি আস্থা না থাকে দেশ চলতে পারে না, সভ্য দেশ থাকে না, জাতি থাকে না। আজকে দেখেন তো ওনার প্রতিটি মামলা, একটাতে জামিন হয়তো আরও তিনটাতে এই, ঠিক একইভাবে দেখেন আজকে শহীদুল আলম একটা সাধারণই তার ব্যাপারে এক মাস পরে ডেট দেয়। বাংলাদেশে একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন হয়েছে যা অতীতে কখনো হয়নি। আইনেরকে আইনের উপরে ভর করে এত বড় বেআইনি কাজ আর কখনো অতীতে হয়নি। আইনকে ব্যবহার করে বেআইনি কাজ করার সংস্কৃতি, বেআইনি কাজ করার এক্সাম্পল এটা। থানা পুলিশ ধরতো, লোকজনকে ধরতো অজানা 500 জন বলে সুবিধা মতো এসে, কালকে আরাফাতের এখন যে সরকার পরিবর্তন হয় বলতে ওইটা তা ওই যে 500 জন বিএনপির জন্য ধরা হয়েছিল ওর মধ্যে আরাফাতও ছিল, কারণ আরাফাতকে ধরো, এই সংস্কৃতি চলতে পারে না। এটার কারণে এটার জন্য আমার মনে হয় এটা পরিবর্তন দরকার সরকারের। আমি আহ্বান করি শহীদুল আলম সাহেবকে ছেড়ে দেওয়া উচিত, খালেদা জিয়ার বেলগুলি দিয়ে তাকে নির্বাচনে অংশগ্রহণের শুরু করে দেওয়া উচিত। ওনার চিকিৎসা সম্পর্কে আমি বলতে চাই, এখানে বিএনপি ভুল কাজ করেছে। আমি সবসময় বলেছি কেন প্রাইভেটে যাবেন, ওনার চিকিৎসা বিএসএমইউ অথবা সিএমএইচ, এটাতে আমি একদম একমত, এটা খুব অত্যন্ত উন্নত মানের হাসপাতাল। আমার কোনো অসুখ হলে আমি তো এই দেশে চিকিৎসা করি, আমি কখনো বাইরে করি না, আমি নিরাপদে খুশি মনে। সিএমএইচকে তো উনি নিরাপদ মনে করবার কথা আগেও করা উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে আপনি নির্বাচনে সেনাবাহিনী চাইছেন, হাজার হোক, উনি তো ওখানেই মানুষ হয়েছেন, ওখানকারীরা তারা সব ম্যাডাম বলে দাঁড়িয়ে থাকে। এটা এখনও উনাকে না দেখলে এখনও ম্যাডাম লোক ওইখানে জেলখানা থাকলেও দাঁড়াবে উনার নাম শুনলে, এটা আসলে উনার এটাতে উনার বিএনপিটা ভুল কাজ করেছে আমার হিসাবে। ওটা তো উনাকে এই ইউনাইটেডের জন্য একটা গোয়ার্তবির ব্যাপার, আমার মনে হয় এটা একদম ভুল কাজ, এটা করা উচিত। ঠিক আছে, আমি বাইরে থাকলে করা যাবো আমার বাড়ির পাশে, সেটা অন্য কথা। এবং ওনারা তো কোনো যুক্তিও দিচ্ছেন না যে আমাকে ইউনাইটেড এই কারণে নিয়ে যেতে হবে যে ওখানে এই চিকিৎসাটা ওখানেই আছে, অন্য কোথাও নেই, এখানে সেটা তো ওনার দল বলছেন না। ব্যাপারটা হয় কি জানেন, যেই দেশে এখন আইনের প্রতি যে আমাদের শ্রদ্ধাবোধ না থাকলে, নিয়ম যুক্তির প্রতি না থাকলে আমরা সবাই অযৌক্তিক ব্যবহার করি। আমি তো আগেই বললাম ওনার মামলাগুলি অত্যন্ত অযৌক্তিক, ঠিক ওইভাবে এরাও বিএনপিও এটা একটা অযৌক্তিক এই না।
বাট যে যে মামলা উনি ঢুকেছিলেন সেই মামলা উনি জামিনপ্রাপ্ত এখন এখনো তো আরেকটা মামলা রয়ে গেছে যেটা হয়নি ফলে ফলে উনাকে আজকে সরকারকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে উনাকে বাইরে আসতে দেওয়া উচিত আমি কিন্তু মামলা প্রত্যাহারের কথা একবারও বলিনি আপনার এখানেও আছে আমি সবসময় বলেছি মামলা হয়েছে ওনার একটা আছে তারপরে দেখেন আবার যেটা সরকারের একটা ভুল সিদ্ধান্ত এবং এখানে ঠিক বিএনপি যেরকম গোয়ার্তুমি এখানেও তারা জিয়াউর রহমানের উদাহরণ দিয়ে বলছে সেই আমলে তো তাহেদের বিচার হয়েছে সেটা হলো আর্মি কুর বিরুদ্ধে সেটা আমি কিন্তু দুবছর আগে ওনাকে বলি আপনি বক্সিবাজারের আদালতও যাবেন না কেন আপনার যথাযথ যেখানে কোর্ট আছে কোর্টে তো হাজির হয়েছেন আজকে যায়নি বলে ওনাকে এখন ওখানেও এটা তো কামাল হোসেন সাহেব তো বলেছেন এটা অযৌক্তিক ভুল জিনিস আমিও মনে করি সেটা নাগরিক হিসাবে সেটা আমাদের দেশের অনেকগুলি জায়গায় সংস্কার প্রয়োজন কেন পরিবর্তন হবে দেশবাসী পরিবর্তন চায় সরকারের আমার প্রধানমন্ত্রী অনেক ভালো কাজ করেছেন তারপরও পরিবর্তন আসছে যদি উনি যদি নিজে না পরিবর্তিত হন তাহলে পরিবর্তন মানে পরিবর্তন চায় কি আপনি বলছেন যে ওনাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে সেই পরিবর্তন চায় হ্যাঁ দেশে পরিবর্তন এসেছে উনি যদি পরিবর্তন না করেন উনিও থাকতে পারেন আমার ধারণা এখনো পর্যন্ত ও যে বলেছে না যে জাতীয় ঐক্য হলে এই আওয়ামী লীগও থাকবে যেমন কি আওয়ামী লীগকে পয়লা দেখাতে হবে আইন শৃঙ্খলা প্রতিহিংসা রাজনীতি ছেড়ে দিতে হবে শাস্তি দেওয়ার ই ছেড়ে দিতে হবে এখন যারা মানবতা বিরোধী যারা বঙ্গবন্ধুর হত্যা হয়ে গেছে এখন আবার বলতে চাচ্ছেন কমিশন করে কে কে এখন পোকা খুঁজতে বাদ করবেন উনি এই পোকা খুঁজতে গেলে তো আওয়ামী লীগের মালিক উকিল এবং অন্যান্য যেটা কাদের সিদ্দিকী বলে এদের সবাইকে শাস্তি দিতে হবে আওয়ামী লীগের লোকজনকে মদত দিয়ে শফিউল্লাহকে শাস্তি দিতে হবে দেবে খুঁজে পাওয়া যায় না শফিউল্লাহ তো আসে নাই জিয়াউর রহমানের নাম আস্তে আস্তে শফিউল্লাহর নাম অসুবিধা নেই আমার মনে হয় কি এখন আমাদের সময় এসছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্রে আপনি বলছেন ব্যাপারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ব্যাপারে বঙ্গবন্ধুর একজন আত্মস্বীকৃত খুনি সে চ্যানেল ফোরে একটি ইন্টারভিউ দিয়ে বলেছে যে জিয়াউর রহমানের কাছে তারা গেছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের এই বিষয়টি নিয়ে জিয়াউর রহমান তাদেরকে বলেছে তোমরা ইউ গাইজ গো হ্যাড আমি একজন সিনিয়র আর্মি অফিসার হিসেবে ইনভলভ হতে পারবো না বাট তোমরা এগিয়ে যাও এটা একটা সুনির্দিষ্ট ইনভলভমেন্ট আর শফিউল্লাহ সাহেবের ব্যাপারটা আমরা আন্দাজ করি উনি চিফ ছিলেন কিছু করলেন না কেন দেয়ার ইজ এ ডিফারেন্স হিয়ার একজনের ডিরেক্ট ইনভলভমেন্ট যেটা সাক্ষ্য আছে আর শফিউল্লাহ সাহেব চিফ ছিলেন বলে উনি হয়তো নেগলিজেন্সের জন্য হতে পারে বা অন্যান্য অপরাধ হতে পারে কিন্তু ইনভলভমেন্টের কোনো প্রমাণ নাই জিয়াউর রহমান সাহেবের ডিরেক্ট ইনভলভমেন্টের প্রমাণ এখানে আছে এবং ফুটেজ সহ আছে কাজে দুটো একরকম না আমি বলি এটা একদম না আই হ্যাভ ইন্টারভিউড লেডি লিফশ আই হ্যাভ ইন্টারভিউড লেডি লিফশ আমি লেডি লিফশকে জিজ্ঞাসা করেছি তুমি এটি এই সম্প্রতি ট্রিবিউন বেরোচ্ছে কার কার সাথে ইন্টারভিউ করেছে তারা একজ্যাক্টলি কে কি বলেছে সেখানকার ইরাতে সেখানকার ইরাতে এটাতে তখনকার দিনে সরকারের বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা ক্ষোভ জন্মাচ্ছে সেই হিসাবে ও কখনোই জিয়াউর রহমান এটাতে এইসব যে কথা নিয়ে এটার কে কি বলেছে এটাতে আমি যেহেতু আমি সামনে ছিলাম না তো আমার কাছে মনে হয় কি এরা সবাই জানতো আমি একজন না না আপনি এটা বলছেন মনে হয় আমি এখানে আবার একটু বলি মনে হওয়ার উপরে বেস করে কিন্তু না একটু বলি মনে হওয়ার উপরে বেস করে আমি এখানে কথাই বলবো না কারণ ধরুন একটা জিনিস আপনার মনে হবে একটা আমার মনে হবে একটা জিলুর ভাইয়ের মনে হবে আমি মনে হওয়ার উপরে বলবো না আমি কনক্রিট এভিডেন্সের উপরে বলবো অ্যাজ অফ নাও আমাদের যে এভিডেন্স আছে চ্যানেল ফোর বলছে আমি বলছি যে কেউ আমার সাথে খুনে ছিল আমি সেটাই বলছি একজন খুনি নিজে যখন আপনার ইন্ডিপেন্ডেন্টলি কোনো কম্পালশনের বাইরে একটা বিদেশি টেলিভিশনকে বলছে যে আমারকে আমার সহযোগী জিয়াউর রহমান ছিল সে বলেছে এটা একটা এভিডেন্স এই এভিডেন্সের ভিত্তিতে আমি অবশ্যই বলতে পারি দাবি করতে পারি জিয়াউর রহমানের ইনভলভমেন্ট ছিল এটা মনে হওয়ার বিষয় না আচ্ছা আমি অন্য ইস্যুগুলো একটু যাই আমি অন্য ইস্যুগুলো একটু অ্যাড্রেস করি এটাকে আমি একটু বলতেই চাই এটা না বলে দিতে হবে আচ্ছা এটা শেষ করি আমি খুনিদের একজন কিন্তু আবার এরকমও বলেছেন যে তারা জিয়ার কাছে যেমন গেছেন আওয়ামী লীগের অনেক নেতার কাছে গেছেন অবশ্যই এবং নাম ধরে ধরে কে কার কাছে গেছেন এটা কোথায় আছে ফুটেজটা দেন আমরা দেখি আমি সেটাই বলছি আমি আমি বলছি যে আমি নিশ্চিত হয়ে বলছি না 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 আমি কিন্তু এইভাবে বলবোই না আমি নিশ্চিত হয়ে বলছি আপনি আমাকে কেন বিশ্বাস করবেন ফেস ভ্যালুতে আমি নিশ্চিত হওয়ার বিষয় না আমার কথা হচ্ছে আমি যে কথাটি বলছি যে একজন আত্মস্বীকৃত খুনি যে জিয়াউর রহমান ইনভলভমেন্টের কথা বলেছে সেই ফুটেজ এখনো অনলাইনে ইউটিউবে আছে এটা সবাই দেখেছে আপনারা এখন গেলেই পাবেন কিন্তু আমি কি শুনেছি কি বলেছি আমি এখানে আনছি না ধরুন আমি অনেক কথা শুনেছি কিন্তু আমি এটা রেফারেন্স হিসেবে কেন আনবো না কারণ কেউ বিশ্বাস করবে কেউ সন্দেহ করবে কিন্তু আমি রেফারেন্স হিসেবে একটা পাবলিক ডোমেনে
ওই কথাটাই আনবো যেটার সুনির্দিষ্ট প্রমাণ আছে, এভিডেন্স। সো আমি ফুটেজটা এখানে প্রোডিউস করতে পারবো বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনি জিয়াউর রহমানের ইনভলভমেন্টের কথা। এইসব ফুটেজ একবারে অর্থহীন, এইসব ফুটেজ আমি বলি এই জাতীয় অধিকাংশ অর্থহীন। আমি বলছি এক এক করে, আত্মস্বীকৃত সে বাহাদুরি দেওয়ার জন্য, সে যেটাকে আমি এই কাজটা করেছি একটা বাহাদুর মানুষ। তা না হলে যারা করে দেশ ছেড়ে চলে গেছে বাইরে গিয়ে ফোন করে, আমি আমি এদেরকে জিজ্ঞাসা, এখানকার হলে সবচেয়ে ইদানিংকালে সবচেয়ে বেশি যাদের এদেরকে চেস করে বেরিয়েছে ডেরি লিপস, আচ্ছা কোথায় যায় তুমি ইন্টারভিউ করেছো? সে যে প্যারিসে যে আছে, প্যারিসে গেলা কী করে তোর অমুখের এখানে? ওরা ফোন করে আমি আছি, আসেন ইন্টারভিউ নেন আমাকে। তখন তারা বাহাদুরি করার জন্য আমরা একে মেরে ফেলেছি, একটা জঘন্য। সে জঘন্য হিসেবে দেখছে না, সে হিসেবে তারা, এটা অনেকের কথা পলিটিক্যালিও তারা অনেকে, যেমন কি ধরেন আজকে জালিমের যদি ব্যাপারটা দেখি, কামালের এত বন্ধুত্ব তার ব্যক্তিগত এইসব বিভিন্ন, এটাকে সম্প্রতিকালে আমি বলি শহীদুল আলমের, শহীদুল আলমের কথা বলি, আমি মনে করি সরকার একটা ভুল কাজ করছে, এইটা করছে, সে বরঞ্চ আওয়ামী লীগের বরং তার সে তিলটি আছে, কোনো কিছু নেই তার পক্ষে। আমি বলি সারা পৃথিবী বলছে, আমি এখনও মনে করি, আজকেও আমি বলছি যে সরকারের উচিত হবে তাকে বেল দিয়ে দেওয়া, তার মামলাটাকে দেখা। অ্যাকচুয়ালি যেহেতু আমি এটা পক্ষে বলেছি ওয়েবসাইটে, আমি তো আমার ফেসবুকও নেই, আমি এই তো নেই, আমাকে তুমি কিছু করো না, আমার নাম দিয়ে বলেছে নাকি এর মদতদাতা আমি, স্বাধীন মালিকের নাম দিয়েছে আমার আমার ইস্তেমা, তুই কিছু করো, আমি কী করবো? আমি কেউ আমার নাম ব্যবহার করলে আমি কী করবো, মারপিট করবো? সুতরাং সব কিছুকে এই জাতীয় ফুটেজকে যে তার ক্যাম্পেইন খুব ভালো ইংরেজিতে, অনেক আমাকে বলেছে এইটা আরাফাতের বুদ্ধি ছাড়া হবে না, আমি আরাফাত এত নিচে, আমি বলেছি একদম একদেখলে আমি আরাফাত এত আমাকে আমাকে চেনিয়ে, আমি জানি আরাফাতকে আমি চিনি, তো বলতেন এত সুন্দর ইংরাজি, এত ভালোভাবে ওয়েল ড্রাফটেড ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন। আমার মনে হয় কি এইসবকে আজকে যেমন কি শফিকুল্লার কথা কেন আসছে, এরা অনেকেই ভাষা ভাষা জানতো। আমি এখনও বলি আমার কাছে দুটো ঘটনা না বললেই নয়, ছোট্ট করে যদি আপনি আমার মূল প্রশ্নের উত্তর এখনো অর্ধেকটা বাকি আছে যাই, এটাতে যাওয়ার জন্য কি অবস্থা, খালেদ মোশারফ আমার সাভারে যে হাজির হলেন, আমি তাদের সবচেয়ে যে দেখেন আর্মি আর্মির জায়গায় থাকেন, কোনো পলিটিক্যাল যে তাহলে ছাইরা পলিটিক্সে জয়েন করেন, আমি ওদের কিন্তু একটা ভিত আছে, এটা হলো। আর অপরপক্ষে আমাকে ডাকিয়ে বঙ্গবন্ধু 13 আগস্ট ডাকিয়ে চার ঘন্টা কথা বলছেন বাকশালে জয়েন করার জন্য, সেই স্টোরি অন্যদিন বলা যাবে। আমার কথা হলো যে এখানে এখানে শফিউল্লাহ সাহেবরা এরা অনেকেই তাদের নীরব সমর্থন বা নীরবই তারা, সে কেবল শফিউল্লাহ সাহেব ফোন পাওয়ার পরও মুভ না করাটা, তা আমার মতে এখন আর উইচ হান্টিং, আমার লাস্ট কথা না বলি, উইচ হান্টিং করাটা আমাদের ঠিক হবে না। জিয়াউর রহমান খালেদের আমি একদম ভুল কাজ চৌধুরী, যে আমি জাস্ট একটু যোগ করে দিই যে আপনি বলছিলেন যে ওনারা দায়িত্ব পালন করেননি, দেশের নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন যদি তার দায়িত্ব সে পালন না করে? একটি দুটি হচ্ছে যে উনি যে হামলা মামলার কথা বলছিলেন, মামলা গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে প্রচুর বিরোধী দলের নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে, অনেকগুলো মামলা হয়েছে, আপনি পত্রিকায় দেখেছেন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তার ওই ঘটনার সময় দেশেই নেই, বিদেশে আছেন, আপনি এরকমও দেখেছেন যে অনেকগুলো মামলা হয়েছে যেগুলো নিয়ে পুলিশে এখন কাজও চলছে, হয়তো যে ঘটনাই ঘটনাই মামলা হয়েছে প্রচুর হচ্ছে কিছুদিন কার গত এক দেড় মাসের প্রবণতা, ঘটনায় ঘটনি মামলা হয়েছে এরকম আমার জানা নাই, এগুলো এক ধরনের প্রোপাগান্ডা। আমি পত্রিকা পত্রিকাতে বহু কথাই আসে যেগুলো একেবারে অসত্য, আমি আপনাকে এরকম 100টা এক্সাম্পল দিতে পারবো, পত্রিকা এসছে মেইনস্ট্রিম গণমাধ্যম অ্যাবসলিউটলি অসত্য, একটু ঘেটে দেখলে পাওয়া যায়, পত্রিকা যা আসে তার অনেক কিছু সত্য অবশ্যই, সবই সত্য এটা না, এটা বলা যাবে না, এই জন্য আরেকটু ঘেটে দেখা দরকার। আমি স্পেসিফিকলি বলি, আমি আবার বলছি শফিউল্লাহ সাহেবের ব্যাপারটা, একটা হচ্ছে যে উনি আর্মি চিফ ছিলেন, উনি ওখানে ওনার দায়িত্ব পালন করতে পেরেছেন কি পারেননি এই কোয়েশ্চেন অবশ্যই উঠানো যাবে, কিন্তু ওনার ডিরেক্ট ইনভলভমেন্টের কোয়েশ্চেন ওঠানোর সুযোগ নাই। কারণ হচ্ছে এমন কোন আগুন লেগেছে, শেষ করি, আমাকে দিতে বলেছে, পানি দিতে যাচ্ছি না, না আমি আমি এটা ডিসএগ্রি করছি না, আমি কিন্তু বলছি ওই দায় ওনার নিতে হবে, বা তার চেয়ে অনেক বড় দায় নিতে হবে তাকে, যে খুনি নিজে যার কথা বলে যে সে আমার সহযোগী ছিল, যেটা জিয়াউর রহমানের ক্ষেত্রে বলা হয়েছে, এই সাক্ষ্য আর কারো ক্ষেত্রে আমি দেখছি না আপাতত, অ্যাজ অফ নাও যে প্রমাণ এভিডেন্স আমার হাতে আছে এই সাক্ষ্য আর কোথাও দেখছি না। একটা জিনিস আপনি বললেন আপনার নামে বা আমার নামে একটা ফেক নিউজ বানিয়ে ছেড়ে দেয়া, আর খুনি নিজে সাক্ষ্য দেয়া, দুইটা দুই জিনিস, কিন্তু খুনি যখন নিজে সাক্ষ্য দেয় তখন এটাকে খুব গুরুত্ব সহকারে দুনিয়াতে সব বিচারের ক্ষেত্রে এটাকে নেওয়া উচিত এবং নেওয়ার কথা।
তারপরে আমি দ্বিতীয় যে বিষয়টিতে আসি, আপনি শুরুতে একটা জিনিস বললেন ডক্টর জাফরুল্লাহ সাহেব, সেটা হচ্ছে যে বললেন যে আওয়ামী লীগের এবং তার জাতীয় পার্টি এবং সবাই ১৪ দল মিলে তাদের ৪০% ভোট আছে, বাকি সবার ৬০% আছে। আমি এটা বুঝে বলি, তাদের মোট পপুলার বাকি ৬০% কিন্তু আওয়ামী লীগের বাইরে, আপনি এটা বলছেন। আমি এখানে বিনয়ের সাথে একটু ডিসএগ্রি করতে চাই। এটার কারণ হচ্ছে এই যে পরিসংখ্যানটা, এটার তো একটা বেসিস থাকতে হবে। এটা কিভাবে আমি জানছি যে ৪০% কত, ৬০% কত? কিছু না কিছু একটা বেসিস থাকতে হবে। আমি আপাতত ধরে নিতে পারি আপনি যেটা বলছেন এটা হয়তো একটা ধারণা থেকে বলছেন, আপনার একটা অভিজ্ঞতা থেকে বলছেন, কিন্তু আমি আবার এখানে একটা রেফারেন্স দিতে চাই। আমি প্রত্যেকটি কথার যেটা আমি পরিসংখ্যানের পিছনে রেফারেন্স থাকলে ভালো। যেমন ধরুন আপাতত আমার হাতে যে রেফারেন্স আছে সেটি হচ্ছে যে ২০০৮ সালে যে নির্বাচন, সেই নির্বাচনের যে ভোট হয়েছে সেটা তো আমরা সবাই জানি একটা গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনে মহাজোট টোটাল যত পার্সেন্ট ভোট পেয়েছিল, পপুলার ভোটের কথা বলছি, সেটা ছিল ৬০%, আর মহাজোটের বাইরে ছিল ৪০%। কাজে সেটাকে যদি রেফারেন্স হিসেবে নেই, তাহলে এখনও আমি বলতে পারি যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দল মিলে এদের পক্ষে ৬০% ভোট আছে। এটা কিন্তু কংক্রিট রেফারেন্স, ধারণার কথা বলছি না। এবার আমি বলি, ধরুন ২০০৮ থেকে ২০১৮ ১০ বছর পার হয়ে গেছে, এর মধ্যে কিছু পরিবর্তন হতে পারে। আমি ওইটা তো আগে চলে গেছে, আমি সর্বশেষ রেফারেন্স নিব অলওয়েজ। ২০০৮ সাল আমার কাছে সর্বশেষ রেফারেন্স, কারণ কত পার্সেন্ট ভোট পড়েছিল ২০০৮-এ আপনার ওই 75-80-এর কাছাকাছি ভোট পড়েছে, 75%-এর ৬০% পেয়েছে। হ্যাঁ, ৫০-এর নিচে নেমে আসবে না, না 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 সেটা আসবে না, না না আপনাকে হিসাবটা কিভাবে করতে হবে আমি বলছি, হিসাবটা কিভাবে করতে হবে, যত ভাগ ভোট পড়েছিল তার ৬০% যদি আপনার এদিকে ধরেন, যত ভাগ ভোট পড়েনি আপনাকে ধরে নিতে হবে তারও ৬০% এদিকেই পড়তো, এইভাবে ধরতে হবে জিনিসটা, অঙ্কটা কিন্তু এভাবে করতে হয় এক। এবং দুই হচ্ছে, আমি দ্বিতীয় যেটাতে আসি, যেহেতু ২০১৪ সালে একটা ইনক্লুসিভ নির্বাচন আমরা পাইনি, বিএনপি ওখানে আসেনি, তারা এখানে মানুষ পুড়িয়েছে, নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করেছে, এটাকে আমি রেফারেন্স হিসেবে পাচ্ছি না। এই জন্য আমার হাতে সর্বশেষ রেফারেন্স ২০০৮ সালে। আচ্ছা, তারপরে আর কি রেফারেন্স আছে? আমার কাছে ইলেকশন হিসেবে কোনো রেফারেন্স নাই, কিন্তু আপনি যদি পোলগুলি দেখেন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের যে সর্বশেষ পোল, আপনি যদি বিএমআইয়ের যে স্টাডিটা যদি দেখেন, আপনি যদি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যে পোলটা দেখেন, সেই পোলগুলোর রিপোর্ট কি বলছে? এখানে তো আওয়ামী লীগের পক্ষে ৬০% মানুষের আস্থার জায়গা তারা বলে দিচ্ছে, শেখ হাসিনার পক্ষে ৬৬%। ডাক্তার জাফরুল্লাহ সাহেব, আপনি শুনছেন না, আপনি খেয়াল করেছেন আমি যেটা বলেছি, যে সর্বশেষ যে রিপোর্টগুলি আমরা পাচ্ছি, রেফারেন্স যদি দেখি, IRI যে পোলটা করেছে, BMI স্টাডি, ওয়াশিংটন ডিসি বেসড যে আপনার প্রতিষ্ঠানটি যে রিপোর্ট করেছে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যে রিপোর্ট করেছে, প্রত্যেকটাতে দেখতে পাচ্ছি ৬০% মানুষের আস্থা শেখ হাসিনা সরকারের উপরে আছে। এটা তো বিদেশি সংস্থা, এদেরকে তো টাকা দিয়ে করানো যায় না। লবিস্ট বলে একটা কথা আছে না, লবিস্ট যার পিছনে এখন এগুলো লবিস্ট তো, বিএনপি ঘুরছে তো, আওয়ামী লীগ এখানে হিডেন লবিস্ট আমি বিনয়ের সাথে একটু বলবো, যেহেতু আপনি বিএনপির পক্ষে একটা জোট করার চেষ্টা করছেন, আমি বলবো এখানে যত আমরা সত্যটাকে গ্রহণ করে নিব তত বিএনপির উপকার হবে। আমরা যদি ধরেন IRI, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, BMI স্টাডি, এদের পোলের রেজাল্টকে বলি যে আওয়ামী লীগ লবি করে ম্যানিপুলেট করেছে, এইটা বলে আমি ক্ষণিকের আনন্দ পেতে পারি, কিন্তু আখেরে বিএনপির লাভ হবে না, কারণ এটা হচ্ছে মাঠে ঘাটে সত্য রিফ্লেকশন, এইটাকে অ্যাকসেপ্ট করেই বিএনপিকে পলিটিক্স করতে হবে। সে যদি এটাকে ধরেন বলে যে না এটা ঠিক না, তাহলে কোনটা ঠিক? বিএনপি যেটা মনে মনে ভাবছে, যেটা স্বপ্ন দেখছে, সে তো ঠিক হতো, তার বেসিসটা কি? এখন ২০০৮ সালে নির্বাচন এটা বেসিস না, ইন্টারন্যাশনাল আপনার রিপাবলিকান ইনস্টিটিউটের রিপোর্ট বেসিস না, আপনার BMI স্টাডি বেসিস না, বেসিস কোনটা? বিএনপি যেটা মনে মনে ভাবছে সেটা বেসিস, সেটা তো হতে পারে না। অবস্থাটা যখন এরকম তখন তখন অনেকেই বলবেন বা কেউ কেউ হয়তো বলবেন যে তাহলে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিতে আর অসুবিধা, কোনো অসুবিধা নাই তো, একটা ইনক্লুসিভ ইলেকশন, ফ্রি ফেয়ার ইলেকশন দিতে কোনো অসুবিধা নেই, এটা অসুবিধা আছে কে বলেছে? আওয়ামী লীগ তো কখনো বলছে না যে ফ্রি ফেয়ার ইলেকশন দিতে অসুবিধা আছে বা সে দিতে চায় না বা দিচ্ছে না। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ তো ফ্রি ফেয়ার ইলেকশনই দিচ্ছে এবং ফিফা ইলেকশনই হচ্ছে এবং ফিফা ইলেকশনে দিতে চায়। এখন বিএনপি যে ইলেকশনে জিতে যায় সেগুলো ঠিক আছে, যেগুলো হেরে যায় সেগুলোতে ফ্রি ফেয়ার হয়নি তাই বলছে। এখন স্ট্র্যাটেজিটা তারা তো ইলেকশনে জিততে পারবে না জানে, যে কারণে বিএনপি এবং বিএনপির সাথে ওনাদের অ্যাডভাইজাররা যে ইলেকশনগুলোতে বিএনপি হেরে যাচ্ছে এটাকে বিতর্কিত করার একটা স্ট্র্যাটেজি নিয়েছেন। আপনি দেখেন নারায়ণগঞ্জে যে ইলেকশনটা হলো, এই যে সিটি কর্পোরেশনে, এখানে তো সবাই বলেছে ইলেকশনটা ভালো হয়েছে, যেটাতে আওয়ামী লীগ জিতেছে, বিএনপি বলেছে। তারপরে কুমিল্লায় যে নির্বাচন হলো, সবাই বলেছে ইলেকশন ভালো হয়েছে, নারায়ণগঞ্জের পরেই, সেটা বিএনপি জিতেছে। তারপরে দেখেন রংপুরে যে ইলেকশন হলো, সেখানে সবাই বলেছে ইলেকশন ভালো হয়েছে, যেটাতে আপনার জাতীয় পার্টি জিতে গেছে।
তারপরে আপনি পরবর্তীতে যে ইলেকশনগুলি হলো এখানে সিলেটেও বিএনপি জিতে গেছে, তাহলে আপনি সিলেক্টিভলি যে নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাচ্ছে, গাজীপুর আর খুলনা নিয়ে কেন প্রশ্ন উঠছে? যেহেতু আওয়ামী লীগ জিতে গেছে, এই জন্যই প্রশ্ন উঠছে। আপনাকে আমি বলি, আমি একটু বলে নেই আপনাকে, আমার কথা হচ্ছে যে যেসব অভিযোগগুলি গাজীপুর খুলনা নিয়ে উঠেছে একই ধরনের অভিযোগ, সিমিলার অভিযোগ যে ইলেকশনগুলোতে বিএনপি জিতে গেছে ওগুলোতে উঠেছে, কিন্তু বিএনপি জিতে যাওয়ার পরে ওই অভিযোগগুলোকে আমরা ভুলে যাই। আর বিএনপি যখন হেরে যায় তখন ধরেন 5% কেন্দ্রে যে অভিযোগগুলি ঘটে সেগুলোকে আমরা আউট অফ প্রপোর্শন ব্লো করে পুরো ইলেকশনটাকে ম্যালাইন করার চেষ্টা করি, এটা স্ট্র্যাটেজিক কারণে বিএনপি করছে। আচ্ছা, আমি আরেকটা ইস্যুতে আসি। আরেকটা খুবই ইন্টারেস্টিং জিনিস আপনি বলেছেন বেগম খালেদা জিয়ার মামলার বিষয়টি নিয়ে। আজকে আপনার সাথে আমি খুবই ওপেন মাইন্ড নিয়ে এই জিনিসটা আপনাকে আমি বুঝাতে চাই। আমি বিশ্বাস করি আপনি একজন অনেস্ট অ্যান্ড অবজেক্টিভ মানুষ। আমার ধারণা বিএনপির পক্ষ থেকে আপনাকে এই মামলা নিয়ে ভুল বোঝানো হয়েছে। এই মামলাটি নিয়ে আমি ঘেটে দেখেছি ওপেন মাইন্ড নিয়ে। এখানে যৌক্তিকভাবে সত্যিকার অর্থে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে, এটা আমি আপনাকে তথ্য উপাত্ত দিয়ে বলার চেষ্টা করছি এবং তারপর আপনি নিজে ঘেটে দেখবেন। আমাকে আপনাকে ব্লাইন্ডলি বিশ্বাস করতে হবে না। বেগম জিয়ার কাছে আপনি যেটা বলছেন, যেটা এটা একটা বিএনপি ন্যারেটিভ, এই প্রোপাগান্ডাটা তারা করে মানুষকে বলার চেষ্টা করছে। না না, এটা এটা বিএনপি সারাক্ষণ বলে। ন্যারেটিভটা হচ্ছে টাকা তো আছে, টাকা তো আছে, এটা চুরি কোথায় হলো? এখানে খেয়াল করে দেখেন, বেগম জিয়ার কাছে যে টাকাটা আসলো এটা কিন্তু $1.2 মিলিয়ন এসছে। সেই টাকাটা এসছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সৌদি আরব থেকে কুয়েতের আমিরের টাকা পাঠানো হয়েছে। সেই টাকাটি এসে বাংলাদেশে কোথায় ঢুকলো? প্রধানমন্ত্রীর এতিম তহবিল একটা খোলা হয়েছিল সোনালী ব্যাংকের রমনা শাখায়, প্রধানমন্ত্রীর এতিম তহবিল, খালেদা জিয়ার এতিম তহবিল না, সেখানে সে টাকাটা ঢুকলো। খালেদা জিয়ার দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, যেমন হাসিনা এক্স্যাক্টলি বিভিন্ন প্রাইম আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, কাজে আমি যেটা বলছি কারো ব্যক্তিগত তহবিলে টাকাটা আসেনি, এসেছে প্রধানমন্ত্রীর তহবিলে, এতিম তহবিলে। এই টাকাটার পরিমাণ হচ্ছে $1.2 মিলিয়ন প্রধানমন্ত্রীর এরকম কোন তহবিল তখন ছিল না, শুধু ওই টাকার জন্য। এটা যখন প্রথম খোলা হয়েছে সেটা যেমন অন্যায় ছিল না, ঠিক একইভাবে কোনো একটা সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর এতিম তহবিল যদি খোলা হয়, অ্যাজ লং অ্যাজ আপনি কনস্টিটিউশন লিগাল ফ্রেমওয়ার্ক মেনে করছেন, এটা অন্যায় না আমার মতে। আমি লজিক্যালি যতটুকু বুঝছি, কিন্তু এই প্রধানমন্ত্রীর এতিম তহবিলের টাকাটি যখন আসলো এটা কিন্তু রাষ্ট্রের সম্পত্তি হয়ে গেল, যেহেতু প্রধানমন্ত্রীর এতিম তহবিল, এটা কিন্তু খালেদা জিয়ার এতিম তহবিল না। এই টাকাটা যখন প্রধানমন্ত্রীর এতিম তহবিল থেকে বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্ট অ্যান্ড জিয়াউর রহমান চ্যারিটেবল যে ফান্ড, এইখানে দুই ভাগ করে দিয়ে দেওয়া হলো। আপনাকে আর একটা তথ্য দিই আমি, আপনাকে আমি একটা তথ্য দিই। আপনি কিন্তু কয়েকটা টেলিভিশনে আমি দেখেছি বলেছেন যে 2 কোটি টাকার জন্য, কিন্তু 91 সালে $1.2 মিলিয়ন ওই সময় যদি আপনি গুলশানে ওই টাকা দিয়ে জমি কিনে রাখতেন, আজকে তার বাজার ভ্যালু 350 কোটি টাকা। এটা কিন্তু 2 কোটি টাকা না, আপনি লজিক্যালি চিন্তা করেন। এই আমি একটু শেষ করি, এই $1.2 মিলিয়ন দুই ভাগ করে দুই ফান্ডে দিয়ে দিলেন, দুই ভাগ করাতে ওই আপনার 91 সালের হিসেবে 2 কোটি টাকার মামলাটা এখন চলছে, চ্যারিটেবল ট্রাস্টের মামলা, কিন্তু বাকি অংশের মামলা এখনো চলছে। এখন প্রধানমন্ত্রী এতিম তহবিল থেকে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময় যখন একটা প্রাইভেট ট্রাস্টে, যেখানে তারেক রহমান এবং তার ভাগ প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা ভাগনা ওনারা ছিলেন, টাকাটা দিয়ে দিলেন নিয়ম নীতি না মেনে। ওই যে খালেদা যেটা আপনার এতিমখানা যেটি করা হয়েছে ওইটা অ্যাড্রেস কি দেওয়া হয়েছে জানেন? ওই যে মইনুল রোডের বাসার অ্যাড্রেস দেওয়া হয়েছে। অ্যাবসলুটলি ফ্রড করা হয়েছে, করে টাকাটা দিয়ে দিয়েছে। নিয়ম আছে আপনার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটা ক্রাইটেরিয়া আছে যে মিনিমাম 10 জন এতিম থাকতে হবে যদি আপনি প্রধানমন্ত্রীর এতিম তহবিল থেকে এতিমখানায় টাকা দেন। অনেকগুলি ক্রাইটেরিয়া আছে, কোনো কিছু তোয়াক্কা না করে এই টাকাটা দিয়ে দিলেন চ্যারিটেবল ট্রাস্টে আর এই যে অরফানেজ ট্রাস্টে, পুরো নিয়ম ভেঙে। যখন প্রধানমন্ত্রী এতিম তহবিল থেকে চলে গেল তখনই অফেন্সটা অন্যায়টা হয়ে গেল, সেখানেই টাকাটা আত্মসাতের কথা বলা হচ্ছে। এটা কিন্তু এমবেজলমেন্ট বলা হচ্ছে, যে ধারায় ওনার বিচারটা হয়েছে যে আমি যে টাকার কাস্টোডিয়ান প্রধানমন্ত্রী হিসেবে সেই টাকাটা আমি আইন ভেঙে আমার নিজেকে অথবা নিজের পরিবারকে বেনিফিট করার জন্য টাকাটা দিয়ে দিলাম।
এটা আত্মসাতের পর্যায়ে পড়ে। আর আপনি যেটা বলছেন টাকাটাও আছে, অথচ আপনি জানেন এই জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্টে টাকাটা যাওয়ার পরে কতগুলি হাত ঘুরে শফিকুর রহমানের হাতে, যে সে তো ব্যাংক থেকেও বের করে নিয়েছে টাকা, ব্যাংকেও ছিল না। তারপরে তাদেরকে যখন ধরা হয়েছে, ধরার পরে যখন কোর্ট বলেছে টাকা ফেরত দাও, তখন সে টাকা নিয়ে এসে ওই ব্যাংক অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটে টাকা ফেরত দিয়ে বলছে টাকা তো আছে। এই এই যদি প্রিন্সিপাল ফলো করে আমরা যদি ধরেন ডিফেন্ড করি, তাহলে দুনিয়াতে আমি লাস্ট 30 সেকেন্ডে বলে দিই, কোনো অর্থ আত্মসাৎকারীকে ধরতে পারবো না। যে কেউ টাকা যে কোনো জায়গা থেকে যদি চুরি করে ধরেন, করার পরে সেই টাকা তো কোথাও না কোথাও থাকবে, বউয়ের অ্যাকাউন্টে, ছেলের অ্যাকাউন্টে, বাইরে পার্টনারের অ্যাকাউন্টে। যখন ধরা খাবে, খাওয়ার পরে সে ওইখান থেকে টাকা এনে দিয়ে বলবে টাকা তো আছে, টাকা তো হারায়নি, তো চুরি কি করে হলো? এক কাজ করলে হয়, এই যে বাংলাদেশে এই যে ব্যাংকগুলি কোটি টাকা প্রত্যেকে নিয়েছে, এই কাজ করে আমরা টাকাগুলি ফিটো এনে জমা করি। আমি সেটা উত্তর দিব আপনি, আপনাকে এখানে বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশে ব্যাংক নিয়ে যে ইরেগুলারিটিসগুলি হয়েছে, এটা হয়েছে, এটা আমি ডিসএগ্রি করি না, এই তথ্যগুলি আমরা যতটা নেই, কিন্তু যারা ধরেন ইরেগুলারিটিসগুলি করেছে তাদের বিপক্ষে যে আইনি ব্যবস্থাটা, সেই ব্যবস্থার খবরগুলি অতটা আসছে না। আজকে আপনাকে একটা একটা করে আমি দিব, হলমার্ক থেকে শুরু করে, বিসমিল্লাহ গ্রুপ থেকে শুরু করে, ডেস্টিনি থেকে শুরু করে, ফার্মার্স ব্যাংক থেকে শুরু করে, প্রত্যেকটা কালপ্রিট জেলের মধ্যে আছে, বিচারের প্রক্রিয়া আছে, এবং অনেকের ক্ষেত্রে একবার হাইকোর্ট পর্যন্ত রায় দিয়েছে, কিন্তু এগুলো কোনো খবর নাই, খবরে নাই। আমরা এগুলো বলি না, আমার কথা হচ্ছে যে শেখ হাসিনার আমলে ব্যাংক রিলেটেড যে ইনডিসিপ্লিন হয়েছে, উনি কাউকে ছাড় দেননি, প্রত্যেকের এগেন্স্ট আইনের বিচার, আইনানুগ, বরং খালেদা জিয়ার আমলে ওরিয়েন্টাল ব্যাংক ধসে গেল, একটা আইনের প্রক্রিয়া নেওয়া হয়নি। এবং আমার কথা হচ্ছে, ধরেন শেখ হাসিনার আমলে যে দুর্নীতির কথা আপনি বলছেন, আই আন্ডারস্ট্যান্ড বাংলাদেশ দুর্নীতি থেকে মুক্ত হয়ে সুশাসনে স্বর্গরাজ্য হয়নি, কিন্তু একজন প্রাইম মিনিস্টারের আমলে ঘটা দুর্নীতি আর একজন প্রাইম মিনিস্টারের নিজের দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়া, দুইটা দুই জিনিস। কিন্তু খালেদা জিয়া নিজে কালো টাকা সাদা করেছেন, তার সন্তান মানি লন্ডারিং করে FBI সুদূর আমেরিকা থেকে এসে সাক্ষ্য দিয়েছে। আপনি শেখ হাসিনার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিতে পারবেন না, তিনি নিজে বা তার সন্তান বা তারা কেউ এই ধরনের আন্তর্জাতিকভাবে, ইভেন তার আরাফাত রহমান কোকু কিন্তু মানি লন্ডারিংয়ের জন্য আন্তর্জাতিকভাবে ফেঁসেছেন, আন্তর্জাতিকভাবে ধরা খেয়েছে, এরকম নাই। শেখ হাসিনাকে একটা জায়গায়, একটু শেষ করে যেটা উঠলো কথা, একটা ইস্যুতে আন্তর্জাতিকভাবে ধরানোর জন্য বিশালভাবে লবিং, এই যে লবিস্ট নিয়োগ করে প্রচারণা করা হলো, সেটা কি পদ্মা সেতু? মানে আল্লাহর অশেষ শুকরিয়া যে এই মামলাটা আপনার ক্যানাডিয়ান কোর্টে চলেছে, যে কারণে ক্যানাডিয়ান কোর্ট কিন্তু বলে দিল যে এখানে কোনো দুর্নীতি হয়নি, অথচ শেখ হাসিনা কিন্তু প্রথম থেকে বলে আসছিলেন এখানে কোনো দুর্নীতি হয়নি। কিন্তু আমাদের আমাদের সুশীল সমাজ এবং বিএনপি জামাত সবাই মিলে দুর্নীতি দুর্নীতি বলে হয়েছে করেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমাদের তো সত্যের পক্ষে দাঁড়াতে হবে। আমি কেন শেখ হাসিনার পক্ষে? কারণ আমি সত্যের পক্ষে। আমি যখন ভিতরে ঢুকে সব যাচাই করি, আমি দেখি তথ্য সব শেখ হাসিনার পক্ষে। উনি পেট্রিয়টিজমের জায়গায় দাঁড়িয়ে শক্ত হাতে দেশে শাসনটা করছেন, আর প্রতিপক্ষ ওরা নিজেরাই দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত। এখানে দুটা জিনিস, পদ্মা সেতু গভর্নমেন্ট কমিটমেন্টস ক্রেডিট দেই, তারা পদ্মা সেতু প্রায় সমাপনের পথে, কিন্তু ভবিষ্যতে একটা প্রশ্ন থেকেই যাবে, যেখানে 7,000 কোটি টাকার প্রজেক্টটা শেষ করতে গিয়ে 35,000 কোটি সমাপনের পথে, মানে কতদিন এসে শেষ হবে বলে 2 বছর মধ্যে আশা করা যায়? প্রশ্ন উত্তর দিয়ে দেবো আপনাকে, এখন এত বেড়ে এখানে ওখানে তারা তারা যেটা 7,000 বা 8,000 শেষ করতে 40,000 কোটি উত্তর এখনই দিয়ে দেবো, এটা দেবেন নিশ্চয়ই দেবেন। তারপরে যেটা হলো কি, আজকে গত এবছরই যখন ভারতে গেলেন প্রধানমন্ত্রী, একটা চুক্তি করলেন আদানি গ্রুপের সাথে এনার্জি সাপ্লাইয়ের জন্য সেখানে তাদের কথা ছিল ওটা ভারতীয় কয়লা থেকে বাদিয়ে দেবেন, সেটার রেট হলো 8.22 টাকা বা এই জাতীয় কথা। অথচ আমার দেশেই অ্যাসালম গ্রুপ আওয়ামী লীগের এই প্রায় সহানুভূতি পাওয়া অর্গানাইজেশন, যারা ইসলামী ব্যাংককে দখল করে নিয়েছেন, সেটা তাদের রেট 6.22 টাকা। তারপরে সরকারি সংগঠনগুলি তারা 4.25-4 টাকা করে এই করছে। আজকে যদি ভবিষ্যতে খোদা না করুক যদি আওয়ামী লীগ যদি নির্বাচন হেরে যায়, অন্য কেউ আসে, তারা যদি হাসিনার নামে একটা দুর্নীতির মামলা, এটা উদাহরণ, এটা কি ঠিক কাজ হবে? উনি কিন্তু কিছুই করেন না, কারণ উনি সামনে ছিলেন, ওনার সামনে অন্যদের চুক্তি হয়েছে, না ওনার অ্যাপ্রুভাল ছাড়া হয়নি, তো কিন্তু ভুল তথ্যটা কোথায়? ওখানে কোনো চুক্তি হয়নি, এটা MOU, MOU লিগালি বাইন্ডিং না, এবং আদানির সেই প্রজেক্ট এখনো থ্রু করেনি, কারণ গভর্নমেন্ট ঠিক আছে, কারণ এত আওয়াজ উঠছে, এত আওয়াজ, এত প্রশ্ন, আমি এই 6 মাস আগে থেকে বলতে শুরু করেছি, আরো তো আছে,
আজকে না উঠলে খুবই ভালো কথা, কিন্তু যদি না হলে খুব আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে একটা স্টেপ নেবেন না, ওনার সামনে সাইনটা হয়েছিল এইটা না, এমওইউ তো সাইন হবে এভাবেই প্রসেসটা হবে আগে, উড়াকে উড়ার সেক্রেটারিটা মিসলিড করলো কি করে, মিসলিড করেনি তাহলে উনি কলেজ কেন, আমি সেটাই আপনাকে বলছি প্রসেসটা এরকম, আপনি আমি আমি আপনি প্রথম উনি প্রশ্ন দেন, আরেকটা প্রশ্ন করি, আরেকটা রিউমার, সম্ভবত রিউমার যেটা জয় সম্পর্কে কথা, জয় কি ওনার অ্যাডভাইজার হিসেবে বাংলাদেশের কোনো বেতন পায়? থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে আমি সিম্পল একটা জিনিস এটা উত্তর দিই, এর আগেও আমি দিয়েছি, আপনি নিজে একটু খোঁজ নেবেন বাংলাদেশের একজন কি বলবো একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, সজীব ওয়াজে জয় তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে নিয়োগ দেওয়া হয়েছে অবৈতনিক উপদেষ্টা হিসেবে, কোনো বেতন দেওয়া হয় না, স্পেসিফিক্যালি মেনশন করা আছে অবৈতনিক, এক পয়সা অ্যাডভাইজার হিসেবে উনি নেন না। আমার কথা হচ্ছে দেখেন দুঃখজনক ব্যাপারটা কি, যে দেশের এই ডিজিটাইজেশনের জন্য যে ছেলেটা সার্বক্ষণিকভাবে তার মেধা শ্রম এবং সময় দিয়ে কাজ করে যাচ্ছে, এবং সেটা যদি শুধু প্রাইভেট সেক্টরের কনসালটেন্সি করত, সে মিলিয়নস অফ ডলার এথিক্যালি নৈতিকভাবে কামাতে পারত, সে যোগ্যতা তার আছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা ছেলে, এটা আপনার এই যে অশিক্ষিত যাদের নামগুলো আমরা জানি এরকম না, কিন্তু অথচ সে তার সমস্ত কিছু নিয়োগ করেছে দেশের উন্নয়নের জন্য এবং এক পয়সা বেতন না নিয়ে, অথচ রাজনৈতিক প্রতিপক্ষ যারা জামাত দ্বারা ব্যাক স্বাধীনতা বিরোধীরা এই মিথ্যাচারটা ছড়িয়েছে চারিদিকে, আপনার সাথে আমি না পরিষ্কার পড়ো, আমি ডক্টর জাফরুল্লাহ সাহেবের এখানে সহযোগিতা চাবো, আমি আপনাকে কাগজ কলম নিয়ে দেখাবো এবং আমি ওনার কাছ থেকে সহযোগিতা চাবো এখানে, যে উনিও বিভিন্ন প্ল্যাটফর্মে বলবেন আজকের আজকে নতুন প্রজন্ম দেশপ্রেমের জায়গা থেকে কিভাবে কোনো প্রত্যেকের ভালো কাজটাকে আমি কোনো বেনিফিট ছাড়া দেশের জন্য কাজ করার যে বিষয়টা ঐক্য প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছিলাম এবং সেটির আসলে কি অবস্থা, কারণ দেখছি আমরা কেউ বলছেন তাদেরকে ভাগাভাগের মধ্যে দু বছরের জন্য দিতে হবে, কেউ বলছেন দেশ আসন দিতে হবে, কেউ বলছেন জামাত থাকলে হবে না, এবং বিএনপি ইতিমধ্যেই আবার জাতিসংঘে ঘুরে আসলো, সেটি নিয়ে অনেক রকমের নানা রকমের কথাবার্তা, সব মিলিয়ে আসলে এটির আদৌ কোনো ভবিষ্যৎ আছে কিনা, খুবই ভীষণ ভয়ানক, অত্যন্ত এই ঐক্য প্রক্রিয়ার একটা বিরাট খুব শুভ সূচনা হয়েছে এবং দেশবাসী খুবই এটা উল্লাসিত, কেননা দেশবাসী পরিবর্তন চাইছে, পরিবর্তন চাইছে যেভাবে দেশ চলছে, একটু বলি দেশবাসী কারণ হলো কি, যেভাবে আজকে কথায় কথায় ধরে নিয়ে যান, গুম করেন, হামলা মামলা এইসবের, এইভাবে একটা দেশ চলতে পারে না, আজকে এখানে কোনো শান্তি নেই, আজকে আমি এখান থেকে বাড়ি যেতে পারবো কি না, সাদা কাপড়ে নেওয়ার পরে ডিআরবি বলে না আমরা তো নেই নি, আবার 12 দিন পরে বলে হ্যাঁ নিছিলাম, তো ওটাকে জাফরুল্লাহ মনে করে যেটা করিব যে আরাফাত মনে করে জাফরুল্লাহকে ধরে নিয়েছিলাম, এটা ভুল টুল হয়েছে, অথবা তা একটা 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 গুলিবদ্ধ মৃতদেহ পড়ে থাকলো, এইভাবে তারপরে হলো কি এটা আনপ্রেসিডেন্টেড, যেখানে ম্যাজিস্ট্রেট বঙ্গবন্ধুর বইতে আছে অসমাপ্ত, ওনাকে সকাল 9টার সময় গেছে বেল দেয় নেই, কিন্তু 11টার মধ্যে রায় লিখে দিয়েছে, 2 ঘন্টার মধ্যে যে বেল দেওয়া হলো না, দেওয়ার উপযুক্ত নাই, উনি 1টার সময় যশ কোর্টে গেছেন বেল নিয়ে ফিরে এসছেন, এখন ইনারা জজ সাহেবরা 1 মাস পরে জামিনের আবেদন, অপরপক্ষে এই যে আমি শহীদুল নিয়ে কেন এত ই করি, শহীদুল একটা 1 মাস পরে জজ কোর্টেই, অথচ যে বাস ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে দুজনকে মেরে ফেলেছে তারও বেল পাওয়া উচিত, তার বিরুদ্ধে না, তারটা সকালে যে বিকালে সে বেরিয়ে এসছে, তার মানে সরকার তার নিশ্চিমতল আইনকে ব্যবহার করছে, তার বেরিয়ে আসার পরে আমার নাম ঢুকিয়ে দিচ্ছে, এই যে একটা নৈরাজ্য, তার নির্বাচনের ব্যাপারে সবাইকে যে করে, আরাফাত আপনিও জানেন যে করছো, কেউ কারো আস্থা, সবাই মনে করে যে আওয়ামী লীগকে নিয়ে নেবে, আমি যদি না তোমরা ভোট দিলে আওয়ামী লীগ হবে, না দিলে হবে না, তারা নিয়ে নেবে, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, না বলতেন উনি সেই জন্য আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলি, আমি বলেছি উনি প্রশ্নবিদ্ধ নির্বাচন এই চান না, উনি বলেছেন যে সংসদকে প্রাণবন্ত করতে চান, প্রতিদ্বন্দ্বিতামূলক করতে চান, কিন্তু মুশকিলটা হলো উনার কথাকে উনার লোকজন দাম দেয় না, আমি বলি উনি না আমি সরি আমার কিন্তু আমার প্রধানমন্ত্রী এইখানেই বলেছি, উনি বলেছেন আজকে দেখেন চিন্তা করে, উনি যে কথা বলেছিল প্রত্যেকটা ইউনিয়ন হেলথ সেন্টারে বাতি জ্বলত, 2 জন ডাক্তার থাকতো, সেই ব্যাপারে উনি কিন্তু 5-7 বার বলেছেন যে ওটাকে পাঠাও, গ্রামে থাকতে হবে, 1 বছর ইন্টার্নশিপটা গ্রামে করতে হবে, উনি সর্বময় ক্ষমতার অধিকারে, উনার ইশারায় খালেদা জিয়া জেলে পড়ে থাকেন, সেখানে তারপরে আছে, তারপর উনারই মন্ত্রীরা এখনও সেখানে গ্রামের ডাক্তারকে সেখানে নানা অজুহাতে পাঠাচ্ছেন না,
এই যে জিনিসটাকে আজকে ওনার সদিচ্ছাটাকে কাজে পরিণত করছেন না। আমি যেটা মনে করি এটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আজকে নির্বাচনের পূর্বে আরাফাত আপনাকে এই উত্তরটা দিতে হবে, 5,000 কোটি টাকা, 5,198 কোটি টাকা মাদ্রাসার জন্য দেওয়ার মানিটা কি? কেন মাদ্রাসাকে দিচ্ছেন? একদিকে আমরা মাদ্রাসাকে, আমি মাদ্রাসা রাখার পক্ষে, তবে তাকে আধুনিকরণ হতে হবে, অঙ্ক পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে, তা না করে এই 5,000 এই মুহূর্তে হয়তো সেই জন্যই দিচ্ছেন, সেই জন্য দিলে তো ভালোই হতো। বিল্ডিং করা না, তা না, আরাফাত বিল্ডিং আর তারপরে মসজিদ 560টা। আগে দেখেন আপনাদের, আমার আওয়ামী লীগের প্রতি আমার মূল অভিযোগ কী জানেন? জনগণকে ক্ষমতাচ্যুত করেছেন, জনগণকে ক্ষমতা। আগে আমরা গ্রামগঞ্জে আমাদের বাপদাদারা, আপনার বাপদাদাও নিশ্চয়ই, স্কুল করতাম, মাদ্রাসা করতাম, মাঠ করতাম, কবরস্থান করতাম, আমরা জনগণ নিজেরা করতাম। এখন সব দায়িত্ব সরকার নিয়ে নিয়েছে। আপনি কি কমিউনিস্ট সরকার নাকি? আওয়ামী লীগ তো কমিউনিস্ট সরকার না, গণতন্ত্র। আওয়ামী লীগ তো বাকশাল সরকার না। উত্তরটা দেই দেন। আচ্ছা, কেন নাম্বার ওয়ান আমি বলি আপনাকে, নাম্বার ওয়ান হচ্ছে যে বাংলাদেশের আজকের যে বাস্তবতা, যেভাবে আমরা দেখেছি জঙ্গিবাদের উত্থান, এবং আমি একটু শেষ করলে বুঝতে পারবেন জিনিসটা, এটা আমি কিন্তু এই পলিসিটা জানি এবং জেনে আপনাকে আমি বলছি ফর ইওর বেনিফিট। জঙ্গিবাদের উত্থানের জায়গায় এবং যে মৌলবাদী রাজনীতির যে বীজটা এবং দীর্ঘদিন ধরে জামাত ইসলাম শিবির এবং তাদের যে আপনার বিস্তার, এত ভয় কেন এদেরকে? আমি সেখানে আসছি না, এদেরকে ভয়ের কারণ ভোটের জন্য না, ভয় কারণ হচ্ছে সহিংসতা, সন্ত্রাস, এবং যারা হোলি আর্টিজানে দখল করে 20 জন নির্দোষ প্রাণকে স্লটার জবাই করে দেয়, এই কারণে ভয়। আমি ভয়ের কারণটা আপনাকে বলি। এখন বাংলাদেশকে যদি আপনি আধুনিকীকরণের দিকে যান, তাহলে একটা দেখতে হবে যে মাদ্রাসা ভিত্তিক যে কমিউনিটি, এটা একটা বাস্তবতা বাংলাদেশে। এই মাদ্রাসা ভিত্তিক কমিউনিটি এটার এই জায়গাতে দাঁড়িয়ে যেটা হচ্ছে, আপনি যেটা বলেন খুবই রাইটলি, যে সাধারণ মানুষ কিন্তু চাঁদা তুলে মাদ্রাসা মসজিদ এগুলো বানিয়েছে, যার ফলে যেটা হয়েছে দেখেন, ইভেন্চুয়ালি মৌলবাদীরা এই জায়গাগুলোতে আখড়া গড়েছে, মানুষের শ্রমে ঘামে তাদের কন্ট্রিবিউশন অবদানে গড়ে ওঠা মাদ্রাসা মসজিদগুলিকে মৌলবাদী জামাতিরা, জঙ্গিরা আখড়া গড়েছে, এবং সাধারণ মানুষের, অন্যান্য বাচ্চাদেরকে মগজ ধোলাই করে করে বিপথে পরিচালনা করার একটা জায়গা তৈরি করেছে। শেখ হাসিনা সরকারের একটা পলিসি হচ্ছে লং টার্মে, মিড টার্মে এবং শর্ট টার্মে কীভাবে ডিরেডিকালাইজেশনের দিকে যাবেন। একটা হচ্ছে উনি প্রথমে যে কাজটা করছে, দেখেন আধুনিক শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। কীভাবে পৌঁছে দিচ্ছেন? আপনি একটা খবর শুনলে অবাক হবেন, 1,30,00,000 মা যাদের সন্তানেরা প্রাইমারি স্কুলে যায়, তার একটা ডেটাবেজ আছে, তাদেরকে মাসে 100 টাকা ধরে 3 মাসে মানে কোয়ার্টারলি 300 টাকা করে দেওয়া হয়, এই শর্তে তার ছেলে যদি 80% অ্যাটেন্ডেন্স নিশ্চিত করে প্রাইমারি স্কুলে। এই ইনসেন্টিভসটা দেওয়া হয় যাতে করে প্রাইমারি স্কুলে পাঠায়। চিন্তা করা যায় জনতা ব্যাংক এবং শিওর ক্যাশের একটা, শিওর ক্যাশ নামে একটা সফটওয়্যার, একটা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই কাজটি ডিরেক্টলি চলে যায় তাদের হাতে, যেটা সেই ক্যাশ নামে গভর্নমেন্ট করেছে, এটা ফেনোমেনাল। ওনারা কিন্তু আগের পদ্ধতিতে ম্যানুয়ালি চেষ্টা করেছিলেন, দেখে টাকা পয়সা মার চলে যায়, তারপর এখন ডিরেক্টলি করাতে মাদের হাতে ডিরেক্টলি টাকাগুলি চলে যাচ্ছে। এই আধুনিকীকরণ করাতে হবে কি, যারা ধরেন আগে অ্যাট্রাক্টেড হতো মাদ্রাসা ভিত্তিক এডুকেশনে, কারণ ওখানে থাকা খাওয়ার পরার একটা সুযোগ আছে, তারা কিন্তু এখন যেহেতু আধুনিক শিক্ষাটা সহজলভ্য হচ্ছে এদিকে তারা চলে আসছে। এটা হচ্ছে লং টার্মে, বাট মিড টার্মে অ্যান্ড শর্ট টার্মে এই মুহূর্তে যে মাদ্রাসাগুলি আছে সেগুলোকে তো আপনার ভিতর থেকে মডার্নাইজ করতে হবে। এখানে আপনাকে কম্পিউটার দিতে হবে, এখানে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি দিতে হবে, এখানে আপনার বই দিতে হবে যাতে করে সায়েন্স, ম্যাথস, লিটারেচার এগুলো পড়া যায়। সেগুলো করতে গেলে আপনার বাজেট অ্যালোকেট করতে হবে। এই যে 5,000 কোটি টাকার যে বিষয়টি, এই বাজেট অ্যালোকেশনের অর্থ হচ্ছে যে তাদেরকে একটা সার্ভেলেন্সে নিয়ে আসা, সুপারভিশনে। এই যে মাদ্রাসা ভিত্তিক কমিটির মানুষগুলি কি চিন্তা করে, কি কথা বলে, আড্ডার সময় কি আলোচনা করে, আমরা জানি না। একটা বিশাল ওয়াল আছে আমাদের সাথে তাদের। শেখ হাসিনা যেটা চেষ্টা করছে ওয়ালটা ভেঙে ফেলা, তাদেরকে মেইন স্ট্রিমিং করা, তাদেরকে মূলধারায় নিয়ে আসা, ভিতর থেকে তার মিড টার্ম যে প্ল্যান, পরিকল্পনার অংশ হিসেবে আধুনিকীকরণ প্রক্রিয়া নিয়ে আসছেন। এবং শর্ট টার্মে আমি বলি, মসজিদগুলো, মসজিদ উত্তরটা দেওয়া হয়নি, মসজিদগুলি দেখেন এখন যদি সরকারের একটা ছত্র ছায়ায় এবং সার্ভেলেন্সের সুপারভিশনে মসজিদগুলি হয়, তাহলে ওখানে কিন্তু জঙ্গিরা আখড়া করার সুযোগ পাবে না, মৌলবাদীরা আখড়া করার সুযোগ পাবে না। এইখানে বাংলাদেশে আজকের বাস্তবতা, আপনি যেটা বললেন বাপদাদাদের আমলে, আই এগ্রি আপনার সাথে 100%, তখনকার বাস্তবতা একরকম ছিল, আজকের বাস্তবতা কিন্তু হোলি আর্টিজান এবং জঙ্গিদের বাস্তবতা, আজকে আইএস এবং আপনার আল কায়দার বাস্তবতা। এইখানে এই ধরনের পরিকল্পনা না নিলে এই অপশক্তিকে প্রতিহত করা, লড়াই করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য চিন্তা ভাবনা করে সুচিন্তিত হবে এই কাজগুলি। আরাফাত এতভাবে সরকারের পক্ষে না, সত্য কথাগুলি বলছি আজকে
এখানে সব টাকা ব্যয় হবে হলো কি বাংলাদেশ ধনী রীতে আমরা দেখেছি খুব দ্রুত আমাদের বৈভব বেড়েছে, খুব খুশির কথা। দেশের সম্পদ বাড়া তো খারাপ জিনিস না, তো খারাপটা হলো কয়েকটা মুষ্টিমতো কয়েকজন লোকের হাতে দিয়ে হাজির হওয়া, সেটাও ঠিক না। মাদ্রাসাগুলিতে একটা অঙ্কের মাস্টার একটা ইংরেজি বাংলা পড়ানোর মাস্টারের জন্য আমি ব্যয় করবো, আইসিটির জন্য ব্যয় করা হবে, আইসিটি ওই যে একটা কথা। সেখানেই তো আসলে বেচারা জয়ের বিপদটা কেন হয়েছে এই যে তার নামে কেন আইসিটি ভাবছাম, এখানে কম্পিউটার গেলে মধ্যে জয়ের জয়ের একটা অংশ আছে, পেপাল আসলে পেপাল না। আমি যে আমি বলছি গুজব, গুজবের কথা আমি বলছি যে অনেক সময় গুজবকে রক্ষা করা কাজ হচ্ছে জিনিসটা আছে। এই যে এমডিএস, এমডিএস মার্কেট ডেভেলপমেন্ট সারচার্জ, যেটা অল যত বিওপির যত টাকা আছে তার 7.5% টাকা কেটে রাখা হয়, এবং সে এখানে হলো প্রাইভেট সেক্টর, এখানে সালমান এখান থেকে নিয়ে এখানে জয়ের নামটা জড়িত করে দেওয়া যায়। আমি সেই জন্য বলি না, সেই জন্য আপনার নিশ্চয় মনে আছে বাসন্তীকে জাল পরিয়ে, যে জালের দাম সাইড থেকে জালের দাম বেশি, জাল পরিয়ে যে গুজব রটিয়ে 21 বছর মানুষের মাথায় ঢুকেছিল, না না ইউ আর রং, এখন নতুন ফর্মে এই জায়গাটাতে আমি আপত্তি না করে পাচ্ছি না। বাসন্তীর ওখানে আমি সরজমিনে গেছে, জীবিত বাসন্তীর সাথে কথা বলেছিলাম। জালের নিচে পিছনে ঘরের পিছনে লুকিয়ে থাকাকে জালের মালিক হওয়া বলে না। এটাই হলো আরাফাত আপনাদের যে ক্যাম্পেইনের, এইটা এই জন্যই ওই 10% তারা বাকি লোকে সবকে বিশ্বাস করে না। এই মাদ্রাসার 6,000 কোটি সেখানে বিল্ডিং করা না করে আপনারা যে কথাগুলি, যেটা হাসিনার আকাঙ্ক্ষা যে এখানে আধুনিক হক তাদের সেখানে মাস্টার দিতেন, তিনটা করে মাস্টার দিতেন। দেখেননি, দেখেছেন আমি পত্রিকাতে, আমি এখন দেখেন আমি বাজেটের মূল ইচ্ছাতে সেখানে কিন্তু এই টাকাটা নাই, আপনি ব্রেকডাউনটা দেখেন, ব্রেকডাউন না দেখেন, বাজেটে নাই কিন্তু এটা, এটা বাজেটে নাই, না না নতুন ভাবে অন্য জায়গা থেকে কেটে ইলেকশনের জন্য শেষ করতে হবে আমাকে। আজকে মানুষ এই সব আজগুবি কথা হতে বিষয়, তারা দিনকে দিন বলতে চায়, পরিবর্তন চায়, তারা আজকে গার্মেন্টসের মেয়েদের 8,000 টাকা বেতন, এটা ন্যাক্কারজনক ব্যাপার, এটাকে সরকার এটাকে মেনে নিতে হবে। আলোচনার মন্ত্রী হাসিনা আমার প্রধানমন্ত্রী, আমি নিশ্চিত উনি এটা মানবেন না, এটাকে কেবল অঙ্কের হিসাব দেখিয়ে চালাকি দেখিয়ে লাভ নাই, যে 5,300 ছিল 3 বছরে ব্লাভ। আপনারা তো খুব ভালো জানেন ইকোনমিক্সের অনেক কিছু দেখাতে পারেন, কিন্তু আজকে আপনি বলেন এ থেকে 8,000 টাকা বেতন হতে পারে তাদের কৃষক শ্রমিকের, আজকে যে কারণে পরিবর্তন চাই আমরা এটাতে বলতে চাচ্ছি, দুর্নীতিমুক্ত শান্তির সমৃদ্ধির বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে পুলিশই হয়রানি, আইন শৃঙ্খলা থাকবে পুলিশ হয়রানি, শিক্ষিত বেকার থাকবে না। আজকে যদি নতুন সরকার, আমরা যে ঐক্যজোটের যে স্বপ্নের কথা বলছি সেটা হলে আগামী 2 বছরের মধ্যে 5 লাখ গ্রাজুয়েট শিক্ষিত লোকের চাকরি হবে, কৃষক তাদেরকে সরকারি অর্থায়নের মধ্যে দেওয়া স্বাস্থ্য শিক্ষা বাসস্থান আসবে, যেখানে কেবলমাত্র মধ্যবিত্ত বা উচ্চবিত্তের ব্যাপার না, যেটা যেই স্বপ্ন ছিল আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন সেটা হবে সেখানে, আর তাছাড়া ক্ষমতার বৈঠক ক্ষমতার ক্ষমতা এইটা আসবে। সুতরাং এই জন্য আমি যেটা দেখছি এই ঐক্য প্রক্রিয়ার অনেক হয়তো হয়তো বা আরাফাত যোগ দেবে এই ঐক্য প্রক্রিয়ার সাথে, সেটা দাবি করছেন যে আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারবে না। আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আপনার যে কোনো পলিসি প্র্যাগম্যাটিক হতে হবে, স্বপ্নিক হলে হবে না, প্র্যাগম্যাটিক বাস্তবতা বিবর্জিত হলে হবে না, বাস্তবতা সম্মত হতে হবে। শেখ হাসিনার প্রত্যেকটা পলিসি আমি দেখছি খুবই নিবিড়ভাবে গভীরভাবে, সেগুলো কিন্তু খুবই সদিচ্ছে এবং ইমপ্লিমেন্ট করে ফেলছেন উনি। আপনাকে আমি কেমন ধরনের বলি, গোয়েন্দা বাহিনী মিসলিড আমি একটু নো 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 উনি শুধু গোয়েন্দা বাহিনীর কথার উপর ডিপেন্ড করে চলেন না, ইজ এ পলিটিশিয়ান। ওয়ান থিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এই যে একটা জিনিস বলা হয় যে বৈষম্য বেড়ে যাচ্ছে এই সেই,
আসলে সম্পদ কিছু মানুষের হাতে গেছে না আপনি তাহলে ইউনাইটেড নেশনস কি বলছে আমরা যে গ্র্যাজুয়েট করলাম স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল এটা তিনটা ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা ক্রাইটেরিয়া একটু বলি মানব সম্পদ উন্নয়ন মানব সম্পদ যদি শুধু ধনীদের উন্নয়ন ঘটতো তাহলে এই ক্রাইটেরিয়া আমরা মিট করতে পারতাম না এটা তৃণমূল থেকে অল দ্য ওয়ে মিডল ক্লাস পর্যন্ত মানব সম্পদে উন্নয়ন ঘটেছে আজকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা বেরোয়েছে ইউনাইটেড নেশনসে আমরা তিন ধাপ এগিয়েছি কাজে আমার কথা হচ্ছে তথ্য তো দিতে হবে রেফারেন্স আপনি ওখানে গেলে দেখবেন আপনি শেখ হাসিনার বাইরে যেতে পারবেন না এই যে প্রাইমারি স্কুলে এত কিছু হয়েছে জিপিএ 5 হয়েছে তারপরে স্বাধীনতা দিবস আর বিজয় দিবস বলতে পারে না যেখানে তত্ত্বগত অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ হচ্ছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রয়েছে তৃতীয় মাত্রায় এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com ফেসবুক গুগল প্লাস টুইটার এবং ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজ আছে সেই পেজগুলোতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং মিস্টার মোহাম্মদ আরাফাত অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক অনেক রকমের বিতর্ক আছে অনেক রকমের সার্টিফিকেট আছে পক্ষে বিপক্ষে নানা কিছু আছে এবং এগুলোকে নানাভাবে ব্যবহার করা হয় যে আশাবাদ ব্যক্ত করছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সরকার বিরুদ্ধে একটা জাতীয় ঐক্য হবে সব কিছু আমূল তারা বদলে দেবেন শিক্ষিত বেকারদের দু বছরের মধ্যে চাকরির ব্যবস্থা করবেন এগুলো স্বপ্ন কখনো কখনো এগুলো দুঃস্বপ্নে পরিণত হয় এটি ওনার আশাবাদ আবার জাতীয় ঐক্য যেমনটা মোহাম্মদ আরাফাত বলছিলেন যে আওয়ামী লীগকে ছাড়া জাতীয় ঐক্য হবে না আবার আওয়ামী লীগ যখন সরকারের বাইরে থাকে তারাও একটা জাতীয় ঐক্য করে বা কখনো কখনো ছোটো ছোটো দল নিয়ে ঐক্যমত সরকারও করে এগুলো হচ্ছে বাস্তবতা বাস্তবতা হচ্ছে ভোটের হিসেব নিকট যাই হোক না কেন বাংলাদেশে দুটো দলই প্রধান শক্তিমান একটি আওয়ামী লীগ অন্যটি বিএনপি তারা নিজেদের শক্তি সম্পর্কে যতটা খোলামেলাভাবে বলে যতটা বিশ্বাসী তারা যদি নিজেরা নিজেদের শক্তির উপরে ভর করে রাজনীতিটা করতেন এবং এই ছোট ছোট রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কেউ কেউ আবার সুবিধাবাদী এবং সুযোগ সন্ধানী এদেরকে বাদ দিয়ে রাজনীতিটা করলে এই দুটো দলেরও প্রাতিষ্ঠানিকভাবে রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী হতো দেশের গণতন্ত্রের কল্যাণ হতো এবং এই ছোট ছোট দলগুলোর মধ্যে যারা ভালো আছে তারা নিজেদেরকে শক্তিমান করবার একটা চেষ্টা করতে পারতো আমরা আশা করব যে সেই ধারায় যেন এই চোটের রাজনীতি ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশের রাজনীতিকে অনেকখানি ক্ষতিগ্রস্ত করেছে এটি সকলে একমত নাও হতে পারেন কিন্তু রাজনীতি নিয়ে যারা কাজ করেন তাদের অনেকের মত এটি বিবেচনা করে দেখা যেতে পারে এবং সবারই এখন প্রধান লক্ষ্য যে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রথমত নির্বাচনটি হোক আর দ্বিতীয়ত গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক সেটি শক্তিশালী হোক এবং সেটি শক্তিশালী করবার জন্য নির্বাচনটি যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় অংশগ্রহণমূলক বলতে প্রধানত দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন এই নির্বাচনের মধ্যে থাকে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা